नमस्कार मेडिटिप्स यूट्यूब प्लैटफर्मे अपन सकल के आरो एक बार स्वागत। पार्किंसन्स क्यों है कि कारण है ये सब जानते ही आज के हाजिर विशिष्ट स्नायुरोग विशेषज्ञ डॉक्टर स्वपन मुखोपाध्याय। नमस्कार आमी डॉक्टर स्वपन मुखोपाध्याय, आमी एक न्यूरोलॉजिस्ट, आमी कोलकाता इंस्टीट्यूट अफ चाइल्ड हेल्थर न्यूरोलॉजी डिपार्टमेंटर एक प्रोफेसर। आजकल विषय पार्किंसन्स रोग, आमादेर डाक्तारी भाषा एर नाम ही हलो इडियोपैथिक पार्किंसन्स डिजीज। माने पार्किंसन्स रोगेर इडियोपैथिक माने जे यार कारण आमरा जानी ना, माने इनफैक्ट अधिकांश पार्किंसन रोगेर माने कारण की कारणे रोगटा हय आमरा जानी ना, किन्तु की हय सेटा आमरा जानी। सेटा जे ब्रेनेर विशेष विशेष किछु कोष ब्रेनेर मध्ये जे जायगाटाके बोले सबस्टेंशिया नाइग्रा, सेखाने कोषगुलो शुकिये जेते थाके एबं तार फले तादेर भेतर थेके निर्गत एकटा विशेष केमिकल जेटाके बोले डोपामिन, সেটা ডোপামিনটা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং সেটা কমে গেলেই মানুষের শরীরে পার্কিনসনের বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলো প্রধানত হলো যে স্লোনেস, ব্রেডিকাইনেশিয়া, মানে মানুষ স্লো হয়ে যায়, ধীর হয়ে যায়। তার সঙ্গে হচ্ছে রিজিডিটি, মানুষের হাত পা শক্ত হয়ে যায়, চলা ফেরা কথা বলা সব কিছু স্লো হতে থাকে, তার মুখের এক্সপ্রেশন, তার কথা, তার কথা জড়তা চলে আসে, তার হাত পার মুভমেন্ট অনেক স্লো হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং রেস্ট ট্রেমার, চুপ করে বসে থাকলে হাত পা এরকম, আমাদের আগে বলা হতো এটাকে পিল রোলিং ট্রেমার, যেন মানুষ একটা পিল গুনছে সেরকম। তো এই হাত কাঁপা, রোলে ট্রেমার, রিজিডিটি, হাইপোকাইনেশিয়া বা ব্রেডিকাইনেশিয়া বা স্লো হয়ে যাওয়া, এইগুলো হচ্ছে পার্কিনসন রোগের হলমার্ক বা ট্রায়াড। এই তিনটে জিনিস মিলেই পার্কিনসন রোগ হয়। এটা একটা ডিজেনারেটিভ রোগ বা শুকিয়ে যাওয়ার রোগ, এটা সাধারণত বেশি বয়সের ক্ষেত্রে দেখা যায়, সাধারণত 40 বছরের ওপরে মানুষের ক্ষেত্রেই দেখা যায়। কিছু কিছু নির্দিষ্ট কারণ, মানে কিছু কিছু কারণের জন্য পার্কিনসন হতে পারে, যেমন মাথায় বারবার ইঞ্জুরি হলে, অনেক সময় খেলোয়াড়দের, বক্সারদের, যেটা মোহাম্মদ আলী বা ক্যাসিয়াস ক্লে হয়েছিল, বক্সার্স পার্কিনসনিজম, সেগুলো হতে পারে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতে পার্কিনসনিজম আসতে পারে, কিছু কিছু জেনেটিক কারণে পার্কিনসনের মতো রোগ আসতে পারে। কিন্তু বেশিরভাগ যে রোগটা যেটা দেখা যায়, যেটা আমাদের ভাষায় বলে ইডিওপ্যাথিক, যেটার কিনা কোনো কারণ জানা যায় না। কাঁপাটা একটা অঙ্গ, ট্রায়াড বলেছি, রেস্ট ট্রেমার এটাকে কাঁপা, এছাড়া হচ্ছে স্লোনেস, ব্রেডিকাইনেশিয়া সেটা একটা অঙ্গ, আর একটা হচ্ছে রিজিডিটি, হাত পা শক্ত হয়ে যাওয়া। এই তিনটে জিনিস একত্রে মিলিয়ে পার্কিনসন্স হয়, সাধারণত 40-এর ওপরে মানুষেরই হয়। অনেক ক্ষেত্রেই এটা প্রথমে মানে মানুষ অর্থোপেডিক সার্জনের কাছে যায়, কাঁধে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, এই বলে তখন ডাক্তারবাবু দেখে বুঝতে পারেন যে রুগীর চলাফেরা, কথাবার্তা স্লো হয়ে যাচ্ছে, তার হাতের কাঁপুনি আসছে, এইসবের জন্য তখন ডাক্তারবাবু এটা শুরু করেন, ওষুধপত্র শুরু করেন। এর সঙ্গে অনেক সময় মানুষের স্মৃতিভ্রম হতে পারে, সেটা ডিমেনশিয়া বলে, কারুর কারুর ক্ষেত্রে তার সংখ্যাটাও খুব বেশি না, তবে প্রধানত পার্কিনসন রোগ পার্কিনসন রোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে। খুব একটা বিশেষ নিষেধ করি না, তবে একটা ব্যাপার যেটা যে পার্কিনসন রোগে মানুষের অনেক সময় পশ্চারাল ব্যালেন্স, যেটা চলাফেরা ব্যালেন্সটা, সেটা একটু তো অসুবিধে হয় এবং মানুষ স্লো হয়ে যায় রাস্তাঘাটে, পথে চলতে অন্য মানুষরা হয়তো বুঝতে পারবেন না আপনার পার্কিনসন, তিনি হয়তো আপনাকে ধাক্কা মেরে দিয়ে গেলেন, আপনি সামাতে সামাল দিতে পারলেন না, পড়ে গেলেন, আপনার হাত পা ভাঙলো। সেইগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা বলি যে সঙ্গে কেউ থাকলে ভালো হয়। আগে প্রধানত ওষুধ দিয়েই চিকিৎসা করাতো, যেটাকে বলতো ফার্মাকোথেরাপি। আজকাল বিভিন্ন ধরনের সার্জারি এসে গেছে, স্পেসিফিক সার্জারি, সেগুলো করে মানুষের মোবিলিটি বা ট্রেমার অনেকটাই ভালো করা যায়। সুতরাং পার্কিনসন রোগ হয়ে গেলে মানে আর কিছু করা যাবে না, এটা একেবারেই নয়, অনেক কিছুই করা যায়। হতাশ হবেন না, মানে কোনো রকমভাবে ডিপ্রেসড হবেন না, সঠিক নিয়মে ওষুধগুলো খাবেন, যেরকম ডায়াবেটিসের রোগীরা ওষুধ খায়, কার্ডিয়াক রোগীর ওষুধ খায়, আপনিও সেরকম ওষুধগুলো সঠিক সময় খেয়ে যাবেন। সুষম খাবার খাবেন, ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন, যাতে আপনার কনস্টিপেশন না হয়। নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকবেন, মনকে ভালো রাখবেন, লোকের সঙ্গে কথাবার্তা, মেলামেশি সব কিছু সঠিকভাবে রাখবেন, মানসিকভাবে শারীরিকভাবে আপনি অনেক ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বপন মুখোপাধ্যায় আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের দর্শকদের কারোর যদি এই রোগ সম্বন্ধে আর কোনো রকম প্রশ্ন থাকে, অনুগ্রহ করে দয়া করে আমাদের কাছে লিখে পাঠাবেন, আমি নিশ্চয়ই সঠিক সময় তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।
এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।